মেহেদী হাসান মিঠু, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ ক্রীড়াচক্রের একজন ডিফেন্ডার। মিঠু ভাই, আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? ভালো আছি। মিঠু ভাই, শেখ জামালের বিপক্ষে ম্যাচ দিয়ে আপনারা 21 তারিখে বোধহয় আপনাদের ম্যাচ প্রিমিয়ার লিগ যাত্রা শুরু করছেন। তো শেখ জামাল ম্যাচের আগে একটু জানতে চাচ্ছি, আপনাদের লিগের প্রিপারেশন কেমন হলো? লিগের প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাট ফেডারেশনে আমরা অতটা ভালো করতে পারিনি, কারণ হলো আমাদের কোচ আসেনি। কোচ আসছে গত মাসে 27 তারিখে। আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রিপারেশন আমাদের লিগে। আচ্ছা, শেখ জামাল তো একজন মানে মানে শেখ জামাল হচ্ছে খুবই স্ট্রং প্রতিপক্ষ, তো নিশ্চিত ভাবে আপনারা প্রথম ম্যাচ জেতার জন্যই নামবেন। তারপর আপনাদের মানে লিগটা তো লম্বা রেসের খেলা, এই ম্যাচ নিয়ে স্পেশাল কোনো আপনাদের পরিকল্পনা অবশ্যই আছে? মানে কি কি নিয়ে মানে কি চিন্তা ভাবনা নিয়ে আপনারা লিগটা শুরু করতে যাচ্ছেন? আসলে লিগটা শুরু করতে যাচ্ছি যে আসলে চ্যাম্পিয়ন না হতে পারলেও 1-2 দিনের মধ্যে থাকার চিন্তা ভাবনা আমাদের সবারই, কোচেরও থিঙ্কিং এরকম কিছু যে আসলে শেখ জামাল, আবাহনী, বসুন্ধরা কিংস, এরা বড় বড় টিম, তাদের সঙ্গে আসলে ফাইট দেওয়ার মতন ওইরকম অ্যাবিলিটি নাই, বাট চেষ্টা করতেছি আমরা আসলে একটা লেভেলে থাকার জন্য আমরা। আচ্ছা মিঠু ভাই, আপনি তো গতবার মুক্তিযুদ্ধ সংসদের খেলেছেন, করোনার কারণে লিগটা হয় নাই, তো সেখানে আপনি আসলে ফেডারেশন কাপে খেলেছেন, তো সেখানে আপনার আসলে ইয়ে ছিল কি, আপনার পারফরমেন্স কেমন ছিল? আমার ভালো ছিল, আমার পারফরমেন্স অনেক ভালো ছিল। আমরা কোয়ার্টার ফাইনাল মতো খেলছি, কোয়ার্টার ফাইনাল আমরা বসুন্ধরা কিংসের সঙ্গে টাই ব্রেকারে হেরে যাই আমরা। এটা হচ্ছে ফেডারেশন কাপে আপনার কোয়ার্টার পারফরমেন্স গিয়েছিলেন। আচ্ছা মিঠু ভাই, করোনার কারণে তো প্রায় সবারই অবস্থা, মানে সব প্লেয়ারদেরই ফিজিক্যাল কন্ডিশন মানে আপ টু দা মার্ক ছিল না। আপনারাও হচ্ছে ফেডারেশন কাপের আগে খুব বেশি ট্রেনিং এর সুযোগ পান না, যেহেতু আপনাদের কোচিং স্টাফদের একটা ঘাটতি ছিল। সবকিছু মিলে আপনি ব্যক্তিগতভাবে নিজেকে কিভাবে তৈরি করলেন? করোনার যেহেতু একটা কঠিন সময় পার করে আসছেন, মাঝে অনেক দিন মাঠের বাইরে ছিলেন, তো কিভাবে নিজেকে ফিট রাখলেন, কি 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 কাজ করলেন আপনি? আসলে বাসায় রানিং করছি সকালবেলা উঠে, আর হলো তো আপনার জিম তো আসলে ওইভাবে বাসায় নাই, গ্রামে মানুষ আমরা আসলে সীমিত পাই নাই, নিজে নিজে যতটুকু ওয়ার্ক প্রয়োজন অতটুকুই মনে করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা মিঠু ভাই, মুক্তিযোদ্ধার একটা মানে বড় একটা ক্রাইসিস ছিল স্পন্সর জটিলতা, তো আপনি গতবারও ছিলেন, এবারও আপনি মুক্তিযোদ্ধায় আছেন, তো ওই সময়টা আসলে আপনাদের কেমন লেগেছিল? মানে বলা হচ্ছিল যে ক্যাম্প বন্ধ করে দেওয়া হবে, বা আপনাদের এক ধরনের মেসেজ বোধহয় আপনাদের কাছে চলেও আসছিল, তো আসলে ওই সময় আসলে দলের পরিস্থিতিটা কেমন ছিল? আপনি কি আপনার কি মনোবলে একটু চির ধরেছিল কিনা, আসলে খেলতে পারবো কিনা, বা অন্য কোথাও চলে যাবো কিনা, বা ওই সময়টা ছিল কিনা, সবকিছু মিলে ওই সময় আসলে পরিস্থিতিটা কেমন ছিল? ওই সময় পরিস্থিতিটা আসলে অনেক খারাপ সময় পার করছি আমরা আসলে সবাই, যা দেখো আমার অনেক 35টা প্লেয়ার, এদের ফ্যামিলি আছে। তারপরে আমরা সবাই চিন্তা করছি যে আসলে আমরা যেখানে চলে যাই তার অন্য ক্লাবে যে আমাদের কোনো লাভ নেই, আসলে আমরা চিন্তা করছি যে হয়তো আমরা আসছি এখানে, এখানে যা হবে এখানেই আমরা থাকবো, তারপর আল্লাহ রহমত, আল্লাহ ইচ্ছা দেখা যাক আল্লাহ রহমত আমাদের কত নিয়ে যেতে পারে আমরা। তারপর একটা স্পন্সর পাইলাম আল্লাহ রহমত, এখন অনেক ভালো আছি আমরা সবাই। আচ্ছা ঠিক আছে, এখন যেই স্পন্সরটা আপনাদের মানে আসলো, মানে সেটা ওদের হিসাব জাপানি কোম্পানি, জাপান না সিঙ্গাপুরের কোম্পানি বোধ হয় হবে, জাপানি কোম্পানি। আচ্ছা, তো এই এই কোম্পানিটা আসার পরে মনে হচ্ছে মুক্তিযুদ্ধে একটু প্রাণ ফিরে পেল। আসলে আপনাদের এখন এই নতুন স্পন্সর পেলেন, আপনাদের নতুন আপনাদের কোচও চলে আসছে অলরেডি, আপনাদের কোচও জয়েন করেছে, আপনি সেটা বলেছেনও যে কোচ গত মাসে 27 তারিখে আসছে। সব কিছু মিলিয়ে মুক্তিযুদ্ধের টিমের এখন বর্তমান অবস্থা কেমন, প্লেয়ারদের অফিসিয়ালদের কি আপনাদের কি? আসলে স্পন্সর পাওয়ার পর আসলে সবারই আগে থেকে আগে অনেক অনেক হাইপ দেখা যায়। স্পন্সর আমাদের ক্যাপ্টেন কাতো ছিল, উনি অনেক কষ্ট করছে আমাদের স্পন্সরের জন্য, আর ইম্পাই ছিল ম্যানেজার আমাদের, উনি কষ্ট করছে এটা নিয়ে। তারপর উনি বলছে যে আমি যতটুকু সম্ভব আমি দেবো, যদি স্পন্সর নাও পাই আমি ট্রাই করবো, চেষ্টা করবো যাতে কিছু কিছু দেওয়ার জন্য সবাইকে। তো আল্লাহর রহমত কাতো অনেক কষ্ট করে আমাদের স্পন্সর আনছে, আল্লাহর রহমত অনেক আমরা ভালো আছি, এখন সবার মনোবল অনেক হাই। মিঠু ভাই, আপনি তো মানে মুক্তিযুদ্ধে 2 মৌসুম আপনার হলো, তার আগের মৌসুমে আপনি চট্টগ্রাম আবাহনীতে ছিলেন। আমি একটু এই একটু প্রিভিয়াস দিকে চলে, মানে একটু চট্টগ্রাম আবাহনীতে আপনার যে জার্নিটা ছিল ওইটা দিয়ে বোধহয় আপনার প্রিমিয়ার লিগে শুরু, আমি আপনার শুরুর গল্পটা একটু ছোট্ট করে শুনতে চাই। আসলে শুরুর গল্পটা আসলে আমি আমার জুয়েল ভাই ছিল, বর্তমান আপনি পুলিশ টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ, উনি আমাকে সেকেন্ড লিগে চিটাগাং নিয়ে যায়। আমি সেকেন্ড লিগে প্রথম 2 ম্যাচ খেলছি, বাট পরবর্তীতে ছুটিকালীন সময় বাসায় যাওয়ার পর আমার টাইফয়েড হয় আর কাম্পিট করতে পারিনি। পরবর্তীতে আবার জুয়েল ভাই আমাকে মুক্তিযোদ্ধা টিমে দিয়ে দেয়, তারপর আলামত মুক্তিযোদ্ধা থেকে আমি আর আমাদের এই পর্যন্ত আসি। আপনি মানে এই এই মৌসুমে কি অন্য কোনো ক্লাব থেকে ডাক পেয়েছিলেন? হ্যাঁ, বসুন্ধরা কিংস থেকে আমার অফার করা হয়েছে, বাট আসলে যাওয়া হয়নি।
ভবিষ্যৎ মানে আপনার কি মানে আপনার পছন্দের কোনো টিম আছে কিনা, যেহেতু আপনি পেশাদার প্লেয়ার, যেখানে আপনি নিজেকে খেলতে পারবেন সেখানেই থাকবেন, তারপর আপনার যেহেতু সবারই স্বপ্ন থাকে আবাহনী মোহামেডানে খেলার, এই দুটা যেহেতু ঐতিহ্যবাহী এবং পুরোনো টিম, আপনি যেহেতু প্রিমিয়ার জার্নি শুরু হয়েছে আপনার, এই 3 মৌসুম চলছে, আপনার মনের মধ্যে কি ধরনের কোনো কামনা বাসনা আছে কিনা? আছে, আমার ইচ্ছা বড় টিমে খেলার, সেটা যে কোনো টিমই হতে পারে, মুক্তিযুদ্ধ কিন্তু বড় টিম, সেটা আপনি অবশ্যই জানেন যে তাদের ইতিহাস ঐতিহ্য, এবং আপনি তো ভালোবাসা টানেই মুক্তিযুদ্ধের মধ্যে রয়ে গেলেন, তো মুক্তিযুদ্ধ থাকার পেছনের কারণটা বলেন, যেহেতু বসুন্ধরার মতো দল থেকে আপনি ডাক পেলেন মুক্তিযুদ্ধে রয়ে গেলেন কেন, এটা খুব স্বাভাবিক প্রশ্ন আসে। মুক্তিযুদ্ধ আসলে থাকার কারণটা হলো আরিফ ভাই আমাদের ম্যানেজার, উনি বলছিল যে ঠিক আছে মেয়েদের থাকো এবছর, নেক্সট ইয়ার ট্রাই করো দেখো কি হয়। আমি আসলে ওনার উপর আর কোনো কথা বলিনি, আমি ঠিক আছে ভাই আপনি যা বলেন আমি তাই শুনবো। আচ্ছা, আমি আপনাকে মিঠু বলে ডাকছি, বাট আপনার ফুটবল অঙ্গনের মধ্যে আপনি মেহেদি নামেই পরিচিত, আপনার ডাক নাম মিঠু, কিন্তু ফুটবলে মেহেদি না। মেহেদি ভাই এখন তো জাতীয় দলে ধরেন সব ধরনের পজিশনেই অনেক প্লেয়ার, অনেক অনেক কম্পিটিশন, সেটা ক্লাব লেভেলও আছে, যে আপনি যেই পজিশনে খেলেন সেই পজিশনে আপনার আপনার টিমে কিরকম আপনার প্রতি মানে আপনার যে যারা আপনার সাথে আরও যারা এই একই একই পজিশনে খেলে তাদের সাথে আপনি কতটুকু মানে নিজেকে ইয়ে করেন, মানে সেরা একাদশে জায়গা পেতে বা প্রতি ম্যাচেই আপনি থাকবেন এরকম একটা কম্পিটিশন আছে কিনা, মানে হেলদি কোনো কম্পিটিশন আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, টিমে আপনার থাকতে গেলে বা বেস্ট এলিভেনে খেলতে গেলে অনেক কম্পিটিশন করতে হবে, এটা সমাজ বিধি। এটা আপনারা মনে করেন যে নামে তো আসলে খেলা যায় না, কোচ যাকে ভালো মনে করবে যে এফোর্ট দিতে পারতেছে ওয়ার্ক ভালো করতে পারতেছে তাকেই বেস্ট এলিভেনে খেলবে। সেই হিসেবে আমার পজিশনে আরও 3-4টে প্লেয়ার আছে, তাকে বিট করতে হবে, বিট করতে গেলে আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক করলে আমি বেস্ট এলিভেনে খেলতে পারবো। আপনি তো মানে আপনার বাড়ি যতদূর আমি জানি সেটা হচ্ছে যে একেবারে উত্তরবঙ্গের অনেক দূরে, সেই 20 গ্রামের ভুজঙ্গা বাড়িতে আপনার বাড়ি, তো ভুজঙ্গা বাড়িতে আপনার বাড়ি, তো এত দূর থেকে আপনি এই ফুটবলে এলেন কিভাবে, মানে কি আপনার জার্নিটা একটু ছোট্ট করে জানতে চাই, যে আপনি নিশ্চিতভাবেও হয়তো যদি প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ এগুলো খেলেছেন কিনা, বা কিভাবে আপনি এলেন ঢাকায়, কিভাবে এলেন? আসলে আমি ঢাকায় সেকেন্ড বি লিগ পাইনিয়র এগুলো 3rd ডিভিশন খেলে খেলে আসলে এই পর্যন্ত আসেন। আচ্ছা আচ্ছা, মাঝে অনেক গ্যাপ মাঝে গ্যাপ গেছে। আচ্ছা আচ্ছা, গ্যাপ যাওয়ার পরে আবার আসলে আল্লাহর রহমতে এই পর্যন্ত আসেন। একটু পরিবারের কথা একটু ছোট্ট করে জানতে চাই, আপনার ফ্যামিলির বাবা মা ভাই বোন এদের কেমন সাপোর্ট পাচ্ছেন আপনি ফুটবলে, বা তারা আপনাকে সর্বাত্মক, বা এলাকার মানুষ আপনার ধরেন আপনার 20 গ্রামের আর কোনো ফুটবলার ঢাকার মাঠে খেলছে কিনা, বা আপনার এই সম্পর্কে কোনো ধারণা আছে কিনা, বা আপনার বা আপনার এলাকার মানুষ আপনার খেলা সম্পর্কে কতটুকু অবগত, যেহেতু আপনি অনেক দূর অঞ্চল থেকে এসেছেন, একটু যদি বলতেন ছোট করে। হ্যাঁ, আমাদের জেলায় আগে ছিল ঢাকা লিগ খেলছে, আসলে রেজাউল ভাই নামে প্লেয়ার ছিল, উনি মোহামেডানে খেলছিল, তারপরে এখন সবুজ আছে, সবুজ বলতে শেখ রাসেলের সবুজ, খালিকুট যেমন সবুজ, খালিকুট যেমন সবুজ আছে, আর আপনি তো খেলছেন 3 মৌসুম ধরে, এলাকার মানুষ আপনার খেলা মানে 20 গ্রামের লোকেরা কি জানে আপনি যে ফুটবলের সাথে আছেন, বা এরকম আপনার খেলা কি তারা দেখে, বন্ধু বান্ধব? বা বন্ধু বান্ধব বলতে আমার থানায় সবাই জানে, বাট 20 গ্রামের লোকজন জানে যে আমি আসলে খেলাধুলা আসলে ছেড়ে দিছি। তাহলে এই ভিডিওর মাধ্যমে অন্তত সবাই জানতে পারবে যে আপনার, আর পরিবারের সাপোর্টের কথা যে বলছিলাম যে ওখানে কি আপনি পরিবারের সাপোর্ট? হ্যাঁ, অনেক বাবা মা আপনাকে প্রচুর সাপোর্ট করে। আচ্ছা, আমার শেষ কোয়েশ্চেন মেহেদি ভাই, সেটা হচ্ছে যে ফুটবল নিয়ে আপনার ভবিষ্যৎ চিন্তাটা কি? আসলে আমার আপনি তো জানেন না, আমার একটা একাডেমি আছে, আমি 2012 থেকে একটা একাডেমি চালাচ্ছি, আমার ভুরুঙ্গামাই ফুটবল একাডেমি, তো অলরাউন্ড ভালো চলতেছে। আমার ভবিষ্যৎ প্ল্যান হলো আমি ভালো কিছু করে ন্যাশনাল টিমে খেলবো, আর এর পাশাপাশি আমার একাডেমিটা আসলে আমি আচ্ছা একাডেমিটাকে আপনি আরো আরো মানে বৃহৎ পরিসরে চালাতে চান। আচ্ছা আচ্ছা, মেহেদি ভাই আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।